অবশেষে নবদ্বীপে সন্ধান মিলল অস্ত্র তৈরির কারখানার। কি অবাক হচ্ছেন না, এই অস্ত্র আপনি যে অস্ত্র ভাবছেন সেই অস্ত্র নয়। দেবদেবীর হাতে যে অস্ত্র লক্ষ্য করা যায় সেই অস্ত্রের কথাই এখানে বলা হচ্ছে। দুর্গাপুজো চলে গেল, সামনে আসছে কালী পুজো, এরপরই জগদ্ধাত্রী পুজো, আর তারপরই আছে নবদ্বীপের অন্যতম উৎসব রাস উৎসব। এই সমস্ত উৎসবে যে সমস্ত দেবদেবীর আরাধনা করা হয় সেই সমস্ত দেবদেবীর হাতে যে অস্ত্রগুলি লক্ষ্য করা যায় সেই অস্ত্রের কারখানাই কিন্তু রয়েছে নবদ্বীপ শহরের বুকে ছোট একটি জায়গায়। নবদ্বীপ থানার একদমই পাশে একটি বাড়িতে পিতলের সেই অস্ত্র তৈরি হয় সারা বছর ধরে। যদিও সারা বছর অস্ত্র তৈরি হলেও বছরের এই কটা দিন কিন্তু তাদের ব্যস্ততা থাকে তুঙ্গে। মূলত পিতল দিয়ে তৈরি করা হয় এই অস্ত্রগুলি। ছেনি হাতুড়ি দিয়ে লাগাতার পিটিয়ে কারুকার্য করে এই অস্ত্র প্রস্তুত করা হয়। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। বছর ধরে আপনি এই কাজে যুক্ত? আমি নিজে কাজ করছি 30 বছর। এটা আমাদের পূর্বপুরুষের কাজ। আগে অন্য মেটালের হতো, টিনের হতো, এখন পিতল বা অন্যান্য মেটালের কাজ করি। কোথায় কোথায় এই আপনাদের খারাপ আমার অর্ডার আসে? আমার মাল বাংলা হয়ে উড়িষ্যা, বিহার, মহারাষ্ট্র, এমনকি ভিন দেশেও পাড়ি দেয়। গত বছরের তুলনায় এবছরে আপনাদের কাজে গত বছরের তুলনায় এবছরের চাহিদা বেশি আছে। আর কাঁচামালের দাম একটু বেশি আছে, কিন্তু একটু অসুবিধা হলেও ঠিক আছে, চলছে। কত ফুট বড় বড় মাল হলে তখন বেশি দাম হচ্ছে, এমনকি 8,000 টাকা দামেরও খাড়া আছে। 8,000 এই খরচে কতজন কর্মচারী? আমার টোটাল টিমে কাজ করতে 15 জন। 12 মাসে কি কাজ? 12 মাসে আমার অস্ত্র কাজ হয়। কী কী হয়? সমস্ত দেবদেবীর অস্ত্র হয়, সমস্ত দেবদেবী, দুর্গা, কালী, জগদ্ধাত্রী, তারপর আমাদের রাসের প্রতিমা আছে, সব বড় বড় কাজ আমি করি। আপনার নাম? আমার নাম রাজু অধিকারী, বাবার নাম রাসবিহারী অধিকারী। বাড়ি আমাদের নবদ্বীপ পৌর এলাকায় 10 নম্বর ওয়ার্ড। হ্যাঁ,